হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাম্বনেইল আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু ভিডিওটি বেসিক্যালি বানিয়েছি রিটেলার এবং ডিস্ট্রিবিউটারদের জন্য। দেখতেই পাচ্ছেন, রিটেলার অ্যান্ড ডিস্ট্রিবিউটার। ভিডিওর থাম্বনেইলটি ঠিক এরকমই, আপনি ভেতরের বিষয়বস্তুগুলো একটু হালকা করে বুঝে নিন। বেশি ভেতরে যাওয়ার আগে কিছু আলোচনা আপনাদের সাথে করে নিচ্ছি। সবাইকে প্রথমে হচ্ছে গুড ইভিনিং সবাইকে, আর ভালো করে ব্যবসা করুন, সবার কাছে রিকোয়েস্ট হলো বুঝে ব্যবসা করুন, এইটাই হচ্ছে প্রথম কথা। তো বুঝে ব্যবসা করতে গেলে কিভাবে বুঝবেন, তাও তো বুঝাতে হবে। অনেকেই আপনাদেরকে ক্লাস করানোর সময় বলে, অনেকেই আপনাদেরকে ক্লাস করায়, কী করায় আপনাদেরকে ক্লাস করায়, অনেকেই কিন্তু আপনাদেরকে ক্লাস করায়। ক্লাস করানোর সময় ওনারা আপনাদেরকে কিছু কথা বলেন, ওনারা বলেন যে এটা নিতান্তই আমাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে, কিন্তু এই যে বিষয়বস্তুগুলো নিয়ে আমি আলোচনা করছি এটা আমার নিতান্ত ব্যক্তিগত বিষয় নয়, কারণ কোনো কোম্পানির সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমার ব্যক্তিগত যে জিনিসগুলো থাকে সেগুলো আমি ছেড়ে দিই, বাকি যা নিয়ে আমি আলোচনা করি সেগুলো হচ্ছে ইন্টারেস্ট অফ রিটেলার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স। তাদের রিটেলার এবং ডিস্ট্রিবিউটারদের ইন্টারেস্ট নিয়েই আমি কথা বলি, ঠিক আছে। সো আমি একবার কলমটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সো আমাদের যে মুখ্য বিষয়বস্তু হচ্ছে, এক হচ্ছে রিটেলার, দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিবিউটার, যাদেরকে নিয়ে আমাদের এই ব্যবসা। তো রিটেলার আর ডিস্ট্রিবিউটারকে ট্রেন করার দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্ব আমার। যারা খুব ভালো বুঝে তারা তো অলরেডি সুপার হয়ে গেছে, বা যারা ভালো বুঝে তারা অন্যভাবে ট্রাই করছে এবং লস খেয়ে তারা আবার ফেরত আসছে, বলছে দাদা কীভাবে কী করি। যখনই আসবেন তখনই রাস্তা খোলা আছে, তা নিয়ে চাপের কোনো বিষয়বস্তু এখানে নেই। সো আজকে আপনাকে বুঝতে হবে আপনি যে যেখানে ব্যবসা করছেন ঠিক ওই জায়গায় আপনার জন্য কী করা হচ্ছে। আপনি আপনি তো হয় রিটেলার নয় আপনি একজন ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করেন, আপনার জন্য প্রথম যে স্টেপ তা হচ্ছে সেফটি। সেফটি নিয়ে আপনাদেরকে অনেক বুঝিয়েছি। সেফটির পর আপনাকে দিতে হবে সিকিউরিটি। প্রথম তো আপনার বিজনেস সেফটি দেবে, তারপর আপনার বিজনেস সিকিউরিটি দেবে, আর আপনার রিস্ক ফ্যাক্টর মেনটেন, রিস্ক ফ্যাক্টরকে আপনার জিরো করবে। আপনার রিস্ক ফ্যাক্টরকে ওই কোম্পানি জিরো করতে হবে। তো এই তিনটে জিনিস যদি কোনো কোম্পানিতে না থাকে তাহলে আপনি কিভাবে কাজ করবেন, করতে পারবেন না, এরকমই একটা বিষয় নিয়ে আজকের এই আলোচনা। সো আলোচনা করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি মেইন পেজে চলে যাচ্ছি, আর সেই পেজটাতে দেখুন লেখা আছে যে হালকা করে বুঝে নিন। বুঝে নেওয়াটা অবশ্যই হালকা করে বুঝতে হবে, খুব বেশি নিচের দিকে যাবেন না, আপাতত উপর দিকে ধরে রাখুন। এইখানে একটা কোম্পানি আমি ধরলাম যে সে এক্স কোম্পানি, আর এখানে একটা কোম্পানি আছে জেড কোম্পানি। আলোচনা হচ্ছে কমিশন নিয়ে, আর আলোচনা হবে ভেতরের বিষয়বস্তু নিয়ে। এইরকম ধরনের ক্লাস আশা করি আপনারা টিম টেক সাপোর্ট ছাড়া কোনো চ্যানেলে পাবেন না। অনেক চ্যানেল মার্কেটে ঘুরে ব্যবসা করে আইডি বিক্রি করে, আমাদের মেইন টার্গেট আইডি বিক্রি করা নয়। আমাদের মেইন টার্গেট হচ্ছে যাদের কাছে আমি আইডি বিক্রি করছি, যাদের নিয়ে আমি কাজ করছি, আমরা সবাই মিলে এগিয়ে যাব, কিন্তু ভুল জিনিসের দিকে আমরা যাব না। যদি কোনো জিনিস আমাদের সামনে পড়ে এবং তা যদি আমাদের মনে হয় সেটা ভুল, তাহলে আমরা তাকে তৎক্ষণাৎ এড়িয়ে চলার চেষ্টা করব। এইবার অনেক রিটেলার এসে বলেন যে দাদা আমি তো এখানে ফেঁসে গেছি, কোন কোম্পানি। ইদানিং একজন এসে বলছেন আমাকে যে দাদা ওয়েস্ট বেঙ্গলে নাকি কোনো একটা কোম্পানি আছে, উনি বললেন যে মান্যতা পে কোম্পানি, ওনাদের নাকি 72 লাখ না 74 লাখ টাকা চার্জ ব্যাক এসছে, সেই কোম্পানি এখন আর সেটেলমেন্ট দিচ্ছে না। এই কথাগুলো আমি এই জন্য বলছি কারণ ওনার ওই ভদ্রলোকের কথাগুলো আমি রেকর্ড করেছি, ওনার নাম ডিটেলস সব কিছু আমি নিয়েছি, সুপারের নাম আমি জানি, সব কিছু ডিটেলস নিয়ে তারপর আপনাদেরকে কথাটা বলছি। এবার মান্যতা পে কোম্পানি নিয়ে কোনো আলোচনা প্রচার আমার দায়িত্ব না, জাস্ট উনি বললেন ওই কথাগুলো আমি ট্র্যাকে রেখেছি এবং এখানে বলছি। তো তাতে আমি কী করতে পারি, কিছু করতে পারি না। আমি কিছু কোম্পানির নাম প্রথমেই দিয়েছি, আপনার এই কোম্পানিগুলোতে কাজ করুন, বাকি আপনি যদি সেই বিষয়বস্তুগুলো না বুঝেন তো কিছু করার নেই। সো এইটা হচ্ছে বিষয়বস্তু, যে বুঝালে বোঝানোর চেষ্টা করবেন, আর ক বললে কলকাতা আপনাকে বুঝতে হবে, কিছুটা হলেও বুঝতে হবে। আপনি ক বললে যদি সেটাকে কুয়ালালামপুর বুঝেন তাহলেও হবে না, আর ক বললে যদি বলেন কেন ক লিখেছে আমি তো জানি না তাহলেও হবে না। সো এখানে দুটো কোম্পানি আছে, একটা কোম্পানি হচ্ছে এক্স কোম্পানি আর একটা কোম্পানি হচ্ছে জেড কোম্পানি। এবার এক্স কোম্পানি কী করছে, মার্কেটে অলরেডি 15 টাকা কমিশন দিচ্ছে, ঠিক আছে। সো এটার ইম্প্যাক্ট তো মার্কেটে আসবেই। জেড কোম্পানিও মার্কেটে 15 টাকা দিচ্ছে। আপনি কোনো কোম্পানি ভেবে নেবেন না, কারণ আমি কোনো কোম্পানিকে কোনো কোম্পানির নাম
বা কোনো কোম্পানিকে টার্গেট করে আমি এখানে লিখিনি। যা টার্গেট করে আপনাদেরকে লিখার চেষ্টা করছি যেই কোম্পানিকে, ঠিক আপনারা কিন্তু ধরে নিয়েছেন। সুতরাং কমেন্টও সেরকম কিছু করবেন না, কোনো কোম্পানির নাম নেবেন না। জেড কোম্পানি, এই যে এক্স কোম্পানি, সে গত 1 বছর 2 বছর ধরে 15 টাকা দিয়ে আসছে, 2 বছর 3 বছর ধরে 15 টাকা দিয়ে আসছে। সুতরাং আপনারা কিন্তু এখানে আরএনএফআইকে ভাববেন না, আরএনএফআইয়ের নাম আমি এখানে নিচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই কথাটা বললাম। তো এক্স কোম্পানি গত 3 বছর 3 ইয়ার্স ধরে মার্কেটে 15 টাকা কমিশন দিচ্ছে, কত? ম্যাক্স 15, ঠিক আছে, ম্যাক্স 15 টাকা কমিশন দিয়ে আসছে। এইবার জেড কোম্পানি ভাবছে, আমি তো, আমি কি করব এখন, আমাকেও তো ব্যবসা টানতে হবে, নয়তো আমি কোথায় যাব। তো এখানে হচ্ছে, আমি পেন সিলেক্ট করে নিলাম, আচ্ছা এখানে হচ্ছে আপনার, এবার এই কোম্পানিও কমিশন 15 টাকা দিতে চাইছে, কারণ ওনার মনে হচ্ছে যে এই কোম্পানি বেশি ব্যবসা করে নিচ্ছে। ধরুন গল্পটা আমি বলছি বাংলার কথাই, এই যে জেড কোম্পানি, ওনার মনে হচ্ছে যে এক্স কোম্পানি বাংলায় হঠাৎ করে ভালো ব্যবসা করে নিচ্ছে, তার জন্য কি করতে হবে, আমাদেরকেও 15 টাকা কমিশন দিতে হবে। তো আপনারা বলতে পারেন, তাতে কি আপনার হিংসা হয়েছে? না, আমি খুব কি ফিল করছি, আমি খুব প্রাউড ফিল করছি। কি ফিল করছি? প্রাউড। আমার প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে কেন দিচ্ছিলেন না? আচ্ছা, এতদিন, এতদিন এই এক্স কোম্পানিতে আমি কাজ করিনি, সেই জন্য এবার জেড কোম্পানির এতদিন দেওয়ার প্রয়োজন বোধ হয়। কিন্তু যেহেতু আমরা হঠাৎ করে এক্স কোম্পানিতে কাজ শুরু করেছি, এবার জেডেরও মনে হলো যে এক্স কোম্পানিতে কাজ করে বিনয় বিশ্বাসের ব্যবসা হঠাৎ করে 5.6 করোড়ে পৌঁছে গেছে, যে কোনো সময় এটা 50 করোড় যেতে পারে, তাহলে তো সমস্যা হবে। তাহলে কি করতে হবে? এই এক্স কোম্পানির মতো কমিশন স্ট্রাকচার দিতে হবে। তো দিক, আমার তাতে কোনো চাপ নেই। আমার যেটা 50 করোড় হওয়ার কথা, যদি এটা 50 করোড় হওয়ার কথা হয়, সেটা ডেফিনেটলি হবে। তাতে জেড কোম্পানি 15 টাকার জায়গায় যদি 50 টাকাও দেয়, তাতে আমার কিছু যায় আসে না, আমারটা 50 কোটি হবেই হবে। কিন্তু যেই কারণে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে এসেছি, সেই কারণটা হচ্ছে, এখানে পরিষ্কার দেখুন, এই যে এক্স কোম্পানি, সে আপনি যে কাজ করেন, এখানে দেখা আছে পরিষ্কার, এই কোম্পানি আপনার প্রতিটি ট্রানজ্যাকশনে কমিশন কালেক্ট করে সরাসরি ব্যাংক থেকে। মানে আপনি যদি 10,000 টাকার ব্যবসা করেন, তাহলে এই কোম্পানি 14.25 টাকা কমিশন কালেক্ট করে, এইটাই নিয়ম। আপনারা বলতে পারেন 15 টাকা কেন লিখলেন, 15 টাকা আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি। তো এই ব্যাংক, এই কোম্পানি আপনারা যে ট্রানজ্যাকশন করেন, এই টাকাটা সরাসরি কোথেকে কালেকশন করে? ব্যাংক থেকে। এই হচ্ছে ব্যাংক। কী কী ব্যাংক থেকে কালেকশন করে? ধরুন ইয়েস ব্যাংক, ধরুন NSDL ব্যাংক, ধরুন অ্যাক্সিস ব্যাংক, যে সমস্ত ব্যাংকের API নিয়েছে সেই সমস্ত ব্যাংকের থেকে কালেক্ট করেন। ওনারা কেন ব্যাংক থেকে কালেক্ট করেন? ওনারা ব্যাংক থেকে এই জন্য কালেক্ট করেন, কারণ এদের কাছে যে API আছে সেটা সরাসরি ব্যাংকের API। এবার আপনি এটা ইয়েস বলেন, ICICI বলেন, বা আপনি NSDL বলেন, সব কোম্পানিরই API এই এক্স কোম্পানির কাছে ডাইরেক্ট আছে। সুতরাং আপনি যখনই কোনো কাজ করছেন, সেই টাকাটা সরাসরি কার কাছে আসছে? ব্যাংক থেকে এক্সের কাছে আসছে। আর সে কাকে দিচ্ছে? রিটেলারকে। ওকে, এটা হচ্ছে এক্স কোম্পানির গল্প। এবার জেড কোম্পানির গল্প। এবার আপনাদেরকে বুঝতে হবে একটা বিষয়, ঠিক আছে, এই যে জেড কোম্পানি, এই যে জেড কোম্পানি আপনার কার দেখা দেখি, এক্সের দেখা দেখি কমিশনটা 15 টাকা করেছে বিভিন্ন জায়গায়, বা কমিশন নিয়ে নাড়াচাড়া করছে, তার সম্বন্ধে বুঝতে হবে। আমি এক্সাক্ট কমিশনই বলছি, এরকমই নয়, অনেক প্রোডাক্ট নিয়ে নাড়াচাড়া করতে পারে। এখানে আপনার বোঝার বিষয় হচ্ছে, এই যে এক্স কোম্পানি আপনাকে এই কমিশন দিয়ে দেবে কথা দিচ্ছে, এই এক্স কোম্পানি আর এই জেড কোম্পানি, সে ওদেরও আপনাদেরকে অনেক কিছুর কথা বলেছে, বলে আপনাদের প্রচুর টাকা নিয়ে নিয়েছে, সেই টাকার কোনো গল্প আজ নেই। এই কোম্পানি আপনার প্রতিটি ট্রানজ্যাকশনের কমিশন কালেক্ট করার জন্য দুটো অন্য কোম্পানির উপর ডিপেন্ড থাকে। গল্পটা কীরকম? গল্পটা হলো, এই হলো জেড কোম্পানি, তার কাছে কোনো ব্যাংকের ডাইরেক্ট API নেই, তার কাছে ইনডাইরেক্ট API নেই। এই হচ্ছে ব্যাংক, যেখানে আমি দেখালাম, এই হচ্ছে ব্যাংক, আর এই হচ্ছে এক্স কোম্পানি, ওরা সরাসরি ব্যবসা করে, এ একে দে, এ একে দে। কিন্তু জেড কোম্পানিতে যখন আপনি ট্রানজ্যাকশন করেন, এ ডিপেন্ড থাকে প্রথম এর উপর, এই কোম্পানি ডিপেন্ড থাকে এ এর উপর, আর এ ডিপেন্ড থাকে ব্যাংকের উপর। আমি আর একটু পরিষ্কার করে দিচ্ছি এখানে বিষয়বস্তুগুলো, অনেক হিবিজিবি হয়ে গেছে।
যখনই আপনি কোনো ট্রানজ্যাকশন এই জেড কোম্পানিতে করেন, তখন সে তার উপর ডিপেন্ড থাকে। সে এপিআই ওয়ান, এপিআই নাম্বার ওয়ান, সে ডিপেন্ড থাকে তার উপর। সে হচ্ছে এপিআই নাম্বার টু, আর এপিআই টু ডিপেন্ড থাকে ব্যাংকের উপর, সে হচ্ছে ব্যাংক। দ্যাট মিন্স এই ব্যাংকের সাথে জেড কোম্পানির কোনো প্রকার সম্পর্ক নেই। এই যে ব্যাংক আছে তার সাথে কোনো লেনদেন ব্যাংকের নেই। ব্যাংকের লেনদেন কার সাথে? এপিআই টুর সাথে। এপিআই টুর সাথে ব্যাংকের সরাসরি লেনদেন হয়, কারণ ব্যাংকের সাথে লেনদেন তো এপিআই ওয়ানেরও নেই। তো আপনার টাকা ঘুরে আসছে কয় জায়গাতে? তিন জায়গা থেকে। প্রথম হচ্ছে এই গল্প, কোম্পানির বয়স কত? যখনই কোনো কোম্পানির বয়স 3 বছর হয়, তখনই তাকে ব্যাংক ডাইরেক্ট এপিআই দেয়। কিন্তু এই জেড কোম্পানি তাকে কোনো ব্যাংক এপিআই দেয় না। তার গল্প আমি আরেকদিন আপনাদেরকে বলছি, কেন তাকে ব্যাংক এপিআই দেয় না। এবার এখানে গল্প হচ্ছে যে এপিআই ওয়ান আর এপিআই টু, বা আমি ভুল করেছি, এখানে এপিআই ওয়ান হওয়ার কথা ছিল, এখানে টু, এটা হবে টু, এটা হচ্ছে ওয়ান। এই যে এখানে এপিআই ওয়ান আর টু বসে আছে, তারা কিন্তু এমনিতেই বসেনি। ব্যাংক থেকে যে টাকাটা ফেরত আসে, এই যে জেড কোম্পানি ট্রানজ্যাকশন করে, যায় এপিআই ওয়ানে, এপিআই কোম্পানি থেকে যায় এপিআই টুতে, এপিআই টু থেকে যায় ব্যাংকে। তারপর ব্যাংক টাকাটা ফেরত করে কাকে? এপিআই টুকে। এপিআই টু ফেরত করে কাকে? এপিআই ওয়ানকে। এপিআই ওয়ান তারপর জেড কোম্পানিকে টাকা ফেরত দেয়। এই যে মিডলে দুজন বসে আছে, এই একজন এপিআই ওয়ান এপিআই টু, বা এপিআই টু এপিআই ওয়ান, তারা কিন্তু এমনিতেই বসে নেই। সেও এখান থেকে কমিশন খায়, সেও এখান থেকে কমিশন খায়। এরা দুজন কমিশন খাওয়ার পর তারপর জেড কোম্পানির কাছে কমিশন যায়। তাহলে সে কিভাবে 15 টাকা দিতে পারে? বা এই 15 টাকা দিলে তার কি সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? সে, কারণ কোনো কোম্পানি যখন একটা ব্যবসা শুরু করে, কোনো কোম্পানি যখন একটা ব্যবসা শুরু করে, তখন তার একটা সেট আপ থাকে। আমি একটু এটাকে ইরেজ করে নিচ্ছি। ঠিক, কোনো কোম্পানি যখন ব্যবসা শুরু করে, তার কাছে একটা কমিশন প্ল্যান থাকে, যে আমি এত টাকা কমিশন দেব, যে আমি 12 টাকা কমিশন দেব। টোটাল 1 টাকা কী যাবে? আমার ডেভেলপিংয়ের খরচে যাবে, 1 টাকা যাবে আমার টিম ম্যানেজমেন্টে, 14 টাকা আর 25 পয়সা আমি ধরলাম, যে 25 পয়সা কী থাকবে? আমার সেলফ থাকবে, এটাই কোম্পানি ভাবে। হট করে যদি এখানে 12 টাকার জায়গায় 13 টাকা হয়, এই টাকাটা কী হবে? এখানে এখানে ডিস্টার্বেন্স দেখা দেবে, ডেভেলপিংয়ে ডিস্টার্বেন্স দেখা দেবে, টিম ম্যানেজমেন্টে ডিস্টার্বেন্স দেখা দেবে। আর এ থেকে কী বাজে হবে সবচেয়ে বেশি? সার্ভিস। সার্ভিস বাজে হলে কী হবে? বিজনেস ডিগ্রোথ হবে। বিজনেস ডিগ্রোথ হলে কী হবে? বিজনেস ডিগ্রোথ হলে আপনার আপনার যে ওয়ালেট আছে সেখানে 1 লাখ টাকা পরে থাকবে। আর মুভ টু ব্যাংক করলে কী বলবে? ডাউন আছে। এই জায়গাটা আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, প্রায় সময় দেখবেন আপনারা যখন জেড কোম্পানিতে সেটেলমেন্ট করেন, সেটেলমেন্ট দেখবেন 30 মিনিট পরে হয়, দুই ঘন্টা পরে হয়। কেন হয়? কারণ এ সেটেলমেন্টের জন্য এর উপর ডিপেন্ডেবল, আর এ সেটেলমেন্টের উপর এ ডিপেন্ডেবল। এবার এপিআই টু মানে এপিআই ওয়ান যে কোম্পানিটা আছে তাকে আমি চিনি, সে সেটেলমেন্ট কী করে? প্রতি 30 মিনিট পর পর রিলিজ করে। এবার যদি এপিআই ওয়ানের কাছেও টাকা কম থাকে, কারণ এপিআই ওয়ান অনেকগুলো লোককে এভাবে বোকা বানিয়ে কোম্পানি চালাচ্ছে। এই যে এপিআই ওয়ানকে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মহাচালাক। সে মোটামুটি এই জেড কোম্পানির মতো 1 2 3 তিনটে কোম্পানিকে কাজ করাচ্ছে। তার কাছে যদি ফান্ড শেষ হয়ে যায়, তারপর সে ওই 30 মিনিটের জন্য অপেক্ষা করে। তো 30 মিনিট পর যখন টাকাটা ওর কাছে আসে, সে তাকে রিলিজ করে, তারপর কিন্তু আপনারা সেটেলমেন্ট পান। সুতরাং কাজ করার আগে আপনাকে বুঝে করতে হবে আপনি কোথায় কীভাবে কাজ করছেন। আমাকে বললেই হবে না, বা আমাকে শোনালেই হবে না, আপনি বলেছেন এই বলেছেন। এবার আমি আমি এখনও বলছি, আমি আপনাদেরকে কথা তখনও বলেছিলাম, আমি আপনাদেরকে কথা এখনও বলছি। কী হতে হবে আপনাদেরকে? আপনাদেরকে যেটা হতে হবে সেটা হচ্ছে, আমি এগুলোকে একটু ক্লিন করে দিই, এটা হচ্ছে সাবধান হতে হবে। নতুবা কী হবে? ওই যে নতুবা,
কান্নাকাটি, অযথা কান্নাকাটি, বুঝতেই তো পারছেন জল পড়ছে চোখে। এসে বলছেন যে দাদা এটা কি হলো, কিছু করার নেই, এই মুহূর্তে যদি সাবধান না হন পরবর্তী সময়ে আমার কাছে কিছু করার থাকবে না। উভয়কে বলছি, রিটেলারই বলেন আর ডিস্ট্রিবিউটারে কি বলেন, আপনাদেরকে সাবধান হয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনাদের গল্প কিন্তু জাস্ট গল্প হয়েই থেকে যাবে। আশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে যে আমি বোঝানোর চেষ্টা করছি সেই বিষয়টুকু অবশ্যই এবং পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।